ফ্রেন্ডস, আমি তাপসী দে। ওয়েলকাম টু তাপসীস হোম কিচেন। আজকে আমি যেটা বানাবো, তিন রকমের মাফিন বা কাপকে আমি বানিয়ে আজ আপনাদের দেখাবো। এর জন্য যা যা উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ময়দা বা ফ্লাওয়ার, এটা হচ্ছে চিনির গুঁড়ো বা পাউডার সুগার, আমি রেগুলার চিনি নিয়েই গুঁড়ো করে নিয়েছি। আমার কাছে আছে কুকিং অয়েল বা রিফাইন্ড অয়েল, একদম কোনো স্মেল নেই এটার। কিছুটা খেজুর আছে, ডেটস আমি কুচো করে রেখেছি, বেকিং পাউডার, চিনি, কিছুটা বাটার, এসেন্স আছে আমার কাছে, এটা স্ট্রবেরি এসেন্স, এটা ভ্যানিলা এসেন্স, কিছু চকলেটস আছে, এগুলো দিয়ে আমি কেক বানাবো। আমি এখানে নিয়ে নিচ্ছি পুরো ভর্তি এক কাপ ময়দা। ময়দাটা আমি আগে একবার চেলে নিয়েছিলাম, আবার আপনাদের দেখানোর জন্য চেলে নিচ্ছি। এই ধরনের গুটলি থাকে, তাতে কেকটা খারাপ হয়ে যায়, সেই জন্যই ময়দাটা চেলে নেওয়ার প্রয়োজন হয়। এখানে আছে আমার কাছে 1/4 কাপ কুকিং অয়েল, যেটা আমি ময়দার মধ্যে দিয়ে দেবো। এখানে আছে 1/2 কাপ চিনি, গুঁড়ো করে নেওয়া চিনি, এটাও ময়দার সঙ্গে মিশিয়ে দেবো। এবার এটা আমি আস্তে আস্তে মিক্স করে নেবো। একটুখানি সল্ট, এগুলো এবার আমি মিলিয়ে নেব। এখানে আছে আমার 1 কাপের মতন দুধ, আমি একটু একটু করে মেশাবো। আরেকটা জিনিস বলে দিই, কেক যখনই করবেন তখনই সবকিছু যেন রুম টেম্পারেচারে থাকে, ফ্রিজের ঠান্ডা দিয়ে কিন্তু, তাহলে কেক ভালো ফোলে না। এগলেস কেক হচ্ছে, যাতে সব ধরনের ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সবাই খেতে পারে, তার জন্য এটা একটু আবার একটু দুধ দেবেন আর একটু আস্তে আস্তে করবেন, যাতে এটার মধ্যে যে বাবলস গুলো আছে বা এয়ারটা আছে সেটা যেন বেরিয়ে না যায়। আমি আজ আপনাদের তিন রকমের কেক দেখাবো। একটা হচ্ছে চকো লাভা কেক, যেটা আমার রিকোয়েস্ট এসছে আমার মেয়ের বন্ধুদের কাছ থেকে। আরেকটা হচ্ছে স্ট্রবেরি কেক, স্ট্রবেরি জেলি ব্লাস্ট কেক, আর শেষেরটা হচ্ছে স্ক্র্যাম্বল কেক। এবার আমি একটা সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি, না দেখুন এটার থিকনেসটা দেখুন এরকম হবে। এবার আমি এই মিক্সচারটাকে তিনটে বাটিতে ইকুয়ালি ভাগ করব। দেখুন আমি এগুলোকে তিনটে বাটিতে ইকুয়ালি ডিভাইড করে নিয়েছি। ফার্স্ট বাটিতে আমি দেব ভ্যানিলা এসেন্স, সেকেন্ড বাটিতে দেব স্ট্রবেরি এসেন্স, যে বাটিতে আমি ভ্যানিলা এসেন্স মিশিয়েছিলাম সেইটার মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 চামচের মতো কোকো পাউডার আছে, কোকো পাউডারটা আমি মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে আরেকটু জল বা দুধ দিতে হবে সেটাও আপনারা ইউজ করে নিতে পারেন, থিকনেসটা বুঝে। আমার কাছে আছে এইরকম কাপকেক মোল্ড বা মাফিন মোল্ড, এটার মধ্যে আমি ঢালবো চকলেট মিক্সচারটা, দেওয়ার পর আমি এখানে এরকম চকলেট দিয়ে দেবো, এরকম চকলেট কিউব দিয়ে আমি ভরিয়েছি। এবার ওপর থেকে আমি আবার মিক্সচারটা দিয়ে দেবো। এবার হলো সেকেন্ড মিক্সচারটা, যেটার মধ্যে আমি স্ট্রবেরি এসেন্স মিশিয়েছি, এটাও ঠিক সেম ভাবে দিয়ে দেবো। আমার কাছে জেলি আছে, মিক্স ফ্রুট জ্যাম, দিয়ে দিচ্ছি। এটা আসলে বাচ্চাদের জন্য করা, যাতে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা কোনো রকম অকেশন হলো, বাচ্চাদের বন্ধুরা এলো, তখন আপনারা এগুলো করে দিলে খুশি হবে বাচ্চারা।
আবার একই পদ্ধতিতে উপর দিয়ে স্ট্রবেরির মিক্সচারটা দিয়ে দিতে হবে। এটা হলো লাস্ট, এইটাও একই ভাবে দিয়ে। এখানে আছে আমার খেজুরটা, এই খেজুরটার মধ্যে সামান্য একটুখানি পানি দিয়ে দিলে জিনিসটা মিষ্টি হবে। লাস্ট কেকটার জন্য আমি ক্রাম বানাবো, তার জন্য এই যে চেস আর চকলেট বলগুলো ছিল সেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এটার মধ্যে আমি এবার বাটার মিশিয়ে নেব, সামান্য একটু ময়দা। এবার এটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে। এটার মধ্যে আমি মোটামুটি 4-5 চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। দেখুন ক্রামটা কিরকম হয়েছে। এবার লাস্ট কেকটার ওপর দিয়ে আমি ক্রামটা দিয়ে দেবো।